ঈদ উদযাপন শেষে দিনাজপুর থেকে রাজধানীতে ফিরছেন অনেকে। সেখানকার খবর জানব সহকর্মী সুলতান মাহমুদের কাছ থেকে। সুলতান, কাউন্টারগুলোতে যাত্রীদের চাপ কেমন, পর্যাপ্ত টিকিট আছে কিনা, সবশেষ পরিস্থিতি আমাদেরকে জানাবেন। আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি জানতে চেয়েছেন, আসলে আমি আজকে দিনাজপুরের কালীতলায় দূরপাল্লা যান বাস স্ট্যান্ডে রয়েছি। আমি সকাল থেকেই দেখেছি যে দিনাজপুরের যে বাস টার্মিনালগুলো, আসলে যাত্রীদের কিন্তু উপচে পড়া ভিড় ছিল। কিছুক্ষণ আগেও অনেক যাত্রীরা এখানে ছিল, বেশ কিছু বাস এখান থেকে ছেড়ে চলে গিয়েছে ঢাকায়। তবে এখনো কিন্তু বেশ কিছু যাত্রীরা রয়েছে বাসের অপেক্ষায়। যাত্রীরা আমাদেরকে অপেক্ষা অভিযোগ করেছে যে গাড়িগুলো সকাল 10টায় যাওয়ার কথা, যে গাড়িগুলো সকাল 8টায় যাওয়ার কথা, যে গাড়িগুলো 10টার দিকে যাওয়ার কথা, সেই গাড়িগুলো এখনো কিন্তু রাস্তায় রয়েছে বলে কাউন্টারের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। তবে এখানে যাত্রীরা বলেছে যে ঈদের ছুটি শেষে তারা কর্মস্থলে যাওয়ার জন্য যে সমস্ত কাউন্টারে আসার পরে কিন্তু তারা যে বাসের টিকিটের জন্য অপেক্ষা করছে, সেই টিকিটের দামও কিন্তু অনেক বেশি স্বাভাবিকের তুলনায়। তবে এখানকার যারা টিকিটের কাউন্টারের বাস কর্তৃপক্ষ রয়েছে, তারাও কিন্তু আমাদেরকে জানিয়েছে যে আসলে আজকে ঈদের পঞ্চম দিন, এই টিকিট গুলো কিন্তু আগেই বিক্রি হয়ে গিয়েছে, তাই কিন্তু তাদের নতুন যাত্রীদের কিন্তু তারা টিকিট দিতে পারছে না। তবে আমরা এখানে দেখেছি যে ঢাকায় যে সমস্ত লোকাল বাস গুলো চলে, সেই বাস গুলো কিন্তু এখানে এসছে, এবং এই বাস গুলাতেও কিন্তু দিনাজপুর থেকে অনেক যাত্রী কিন্তু সেই লোকাল বাস করেই কিন্তু ঢাকার উদ্দেশ্যে রওনা হতেও দেখেছি আমরা। থেকে সর্বশেষ ধন্যবাদ সুলতান মাহমুদ। ঈদ উদযাপন শেষে দিনাজপুর থেকে রাজধানীতে ফিরছেন অনেকে। সেখানকার খবর জানব সহকর্মী সুলতান মাহমুদের কাছ থেকে। সুলতান, কাউন্টারগুলোতে যাত্রীদের চাপ কেমন, পর্যাপ্ত টিকিট আছে কিনা, সবশেষ পরিস্থিতি আমাদেরকে জানাবেন। আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি জানতে চেয়েছেন, আসলে আমি আজকে দিনাজপুরের কালীতলায় দূরপাল্লা যান বাস স্ট্যান্ডে রয়েছি। আমি সকাল থেকেই দেখেছি যে দিনাজপুরের যে বাস টার্মিনালগুলো, আসলে যাত্রীদের কিন্তু উপচে পড়া ভিড় ছিল। কিছুক্ষণ আগেও অনেক যাত্রীরা এখানে ছিল, বেশ কিছু বাস এখান থেকে ছেড়ে চলে গিয়েছে ঢাকায়। তবে এখনো কিন্তু বেশ কিছু যাত্রীরা রয়েছে বাসের অপেক্ষায়। যাত্রীরা আমাদেরকে অপেক্ষা অভিযোগ করেছে যে গাড়িগুলো সকাল 10টায় যাওয়ার কথা, যে গাড়িগুলো 10টার দিকে যাওয়ার কথা, সেই গাড়িগুলো এখনো কিন্তু রাস্তায় রয়েছে বলে কাউন্টারের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। তবে এখানে যাত্রীরা বলেছে যে ঈদের ছুটি শেষে তারা কর্মস্থলে যাওয়ার জন্য যে সমস্ত কাউন্টারে আসার পরে কিন্তু তারা যে বাসের টিকিটের জন্য অপেক্ষা করছে, সেই টিকিটের দামও কিন্তু অনেক বেশি স্বাভাবিকের তুলনায়। তবে এখানকার যারা টিকিটের কাউন্টারের বাস কর্তৃপক্ষ রয়েছে, তারাও কিন্তু আমাদেরকে জানিয়েছে যে আসলে আজকে ঈদের পঞ্চম দিন, এই টিকিট গুলো কিন্তু আগেই বিক্রি হয়ে গিয়েছে, তাই কিন্তু তাদের নতুন যাত্রীদের কিন্তু তারা টিকিট দিতে পারছে না। তবে আমরা এখানে দেখেছি যে ঢাকায় যে সমস্ত লোকাল বাস গুলো চলে, সেই বাস গুলো কিন্তু এখানে এসছে, এবং এই বাস গুলাতেও কিন্তু দিনাজপুর থেকে অনেক যাত্রী কিন্তু সেই লোকাল বাস করেই কিন্তু ঢাকার উদ্দেশ্যে রওনা হতেও দেখেছি আমরা। থেকে সর্বশেষ ধন্যবাদ সুলতান মাহমুদ।